और हम लोग का 4 महीने हम लोग का पेमेंट नहीं मिला। हम लोग का काम कर को हम लोग काम कर को समय से बोलता 10 का मिलेगा 15, आज 27 तारीख हो गया, हम लोग का पेमेंट सही से नहीं मिल रहा। 23 तारीख हो गया है। हम लोग छोटा छोटा बाल बच्चा है, हम लोग खिलाने नहीं सक रहा, पढ़ाने लिखाने नहीं सक रहा। और धर्मपाल गुप्ता बोल रहा है कि तुम लोग का कोई वैल्यू नहीं है, ना कोई वैल्यू है, तुम लोग बेकार में काम कर रहा, काम छोड़ दीजिए। तो आप लोग अभी क्या करेंगे? हम लोग भी काम नहीं करेंगे, जब पेमेंट नहीं मिलेगा तो हम लोग खाएगा कहाँ? हम लोग का तलब नहीं मिलेगा, हम लोग काम नहीं करेगा। एक तो हम लोग का 3000-4000 बढ़िया पेमेंट नहीं दे रहा है तो हम लोग क्या करेगा? इससे अच्छा तो जी बड़ी काम बढ़िया है। ये डिपार्टमेंट आपको मायना नहीं मिला है? 4 महीना हो गया, 35-38 महीना नहीं हो रहा है। क्या चाह रहा है यही अत्याचार क्या करे? बच्चा लोग पढ़ाने नहीं सक रहा, खिलाने नहीं सक रहा, छोटा छोटा बाल बच्चा कहाँ जाएगा? कोई आया था? कोई नहीं, हम लोग का पीछे कोई नहीं है। अरे आया का था यहाँ पर? कोई हम लोग का पीछे ही नहीं है, हम लोग अपने से अपना काम करता, अपने हड़ताल कर देता, क्या करेगा? आपका नाम? आपका नाम पिंकी। दीर्घदिन वेतन पाए ना, আজকে বড়সভা গেটে তালা মেরে আন্দোলন করছে, ততক্ষণ না পর্যন্ত তারা চালিয়ে যাবে। এটা ম্যাটারনিটি হসপিটাল, দেখুন একটা কথা আমি বলি, যখন আমি চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যানশিপ ছাড়ার পরে আমি বিজেপিতে জয়েন করার পরে মমতা ব্যানার্জি সব ফান্ডটা রুখে দিয়েছিল। তারপরে আবার আমরা এসেছিলাম ক্ষমতায়, 6 মাস ছিলাম আমরা, কিন্তু কষ্ট করেও যেখান থেকে হোক আমরা পেমেন্টগুলো করেছিলাম। কিন্তু মমতা ব্যানার্জি দল যখন ক্ষমতায় এলো জোর করে, তারপর থেকে 7 মাস 8 মাস 4 মাস 5 মাস কর্মীদের মাইনা দেওয়া হচ্ছে। ইভেন আমরা যে মাইনাটা দিতাম সেখান থেকে হাফ মাইনা করে দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম লোককে তাড়িয়ে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও সে মাইনা দিতে পারছে না। এই তৃণমূল কংগ্রেসের বোর্ড এখন অ্যাডমিনিস্ট্রেটর বসিয়েছেন উনি। আজকে মেটার্নিটি যেখানে মায়েরা মানে ইমার্জেন্সি যাকে বলা যায় ওই এলাকার মধ্যে, সেখানে 4 মাস ধরে মাইনা পাচ্ছে না। চেয়ারম্যান টাকা এলেই টাকা, কন্ট্রাক্টর যে তৃণমূলে সো কল্ড কন্ট্রাক্টর বা তৃণমূলের নেতারা লুটপাট করে নিয়ে নিচ্ছে, আর কোনো ডেভেলপমেন্টের কাজ হচ্ছে না। ডেভেলপমেন্টের কাজ বন্ধ, কর্মচারীদের মাইনা বন্ধ, আর তৃণমূল বহাল তবিয়তে চেয়ার যারা চেয়ার এ করেছে দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেটর বসিয়েছে, সে তার কোনো গুরুত্ব নেই। এখানে 10টা চেয়ারম্যান বসানো হয়েছে, 10টা অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়েছে, আর লুটে পুটে লুটের জায়গা তৈরি হয়েছে। সরকার বলছে যে টাকা ভাড়া এসেছে শূন্য, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে ক্লাবগুলোকে এবং সভা সমিতিতে বিপুল টাকা অর্থ ব্যয় করছে, কি বলবেন? দেখুন, যেখান থেকে কাট মানি আসবে, যে টাকাগুলো সরাসরি বেনিফিশিয়ারি কাছে যাবে, মমতা ব্যানার্জি সেই কাজটা করেন না। যেখান থেকে টাকা দিয়ে টাকা নিতে পারেন, কাটমানি নিতে পারেন, সেই কাজগুলো উনি করেন। তার মধ্যে ক্লাবও পড়ে, তার মধ্যে নীল সাদাও পড়ে, তার মধ্যে মেলা পড়ে, তার মধ্যে ঝামেলা পড়ে, তার মধ্যে সব কিছু আছে। মানে ইভেন এখন এই অবস্থা হয়ে গেছে কি, করোনাকালে যে চাল চুরি হয়েছিল ওখানে সেই চাল রান্না করে এখন 5 টাকাতে হাফ ডিম খাওয়ানো হচ্ছে। দিদিমণি, সরকার শেষ টাইমে এটা চাল চুরি করে এই ব্যবস্থাটা করেছেন। মানুষ এখন ভিক্ষা চাইছে না, মানুষ চাকরি চাইছে, কিন্তু দলটা ভাতা আর ভাউতার সরকার আছে, ভাতা দিয়ে যা দেওয়ার নাম করে ভাউতা দিয়ে যাচ্ছে মানুষকে। 5.5 লক্ষ শুধু ভ্যাকেন্সি পড়ে আছে, SC ST জন্য কান্নাকাটি করছেন, SC ST ভ্যাকেন্সি টোটালি স্টপ করে দেওয়া হয়েছে, তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, তাদেরকে মানুষ হিসাবে মমতা ব্যানার্জি সরকার দেখছে না, তাদেরকে শুধু ইউজ অ্যান্ড থ্রো হিসাবে দেখছে। আজকে প্যারা টিচার মাইনা পাচ্ছে না, প্যারা টিচার আন্দোলন করছে, মাদ্রাসায় আন্দোলন করছে, আজকে কে বাকি আছে যেখানে সেই সুযোগটা তারা পাচ্ছে? দাদা, যতক্ষণ না Thank you.
পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।